আপনি কি জানেন, ভারতের মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে কেউ মধ্যপ্রদেশের 18 থেকে 45 বছর বয়সী মেয়েকে বিয়ে করলে সরকার 2 লক্ষ টাকা দেবে, সঙ্গে থাকবে আরও অনেক সুবিধা। কেন ও কোন বিশেষ মেয়েদেরকে, আসুন এই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। কারণ আজ আমরা এই ভিডিওতে মধ্যপ্রদেশ ও খাজুরাহের কিছু অজানা ও মজার বিষয়গুলো জানাবো। এই বাজারে 2 লাখ টাকা মুখের কথা নয়, আসলে ভারতের মধ্যপ্রদেশের সমাজকল্যাণ দপ্তর ঘোষণা করেছে যে কেউ মধ্যপ্রদেশের 18 থেকে 45 বছর বয়সী বিধবা মেয়েদের বিয়ে করলে আর্থিক পুরস্কার দেবে। এর জন্য যিনি বিয়ে করবেন তাকে দেয়া হবে নগদ 2 লাখ টাকা। এর জন্য আরও কিছু শর্ত আছে, যার একটি শর্ত হলো 18 থেকে 45 বছর বয়সী বিধবাকে বিয়ে করতে হবে, আর বিধবাকে বিয়ে করাটাই হবে বিয়েকারীর প্রথম বিয়ে। মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, বছরে 1000 বিধবা নারীর পুনরায় বিয়ে করানো সম্ভব হবে এইভাবে। আশা রাখছি তাদের এই উদ্যোগ সফল হবে। মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইনক্রেডিবল ইন্ডিয়া, ভারতের হৃদয়ে অবস্থান করছে এই মধ্যপ্রদেশ। প্রকৃতি, তীর্থস্থান, ইতিহাস, ভাস্কর্য, কি নেই এই রাজ্যে। এই মধ্যপ্রদেশের রাজধানী হল ভোপাল এবং বৃহত্তম শহর ইন্দোর। খাজুরাহো মন্দির কিন্তু এই মধ্যপ্রদেশেই অবস্থিত। এই মন্দির সেই বিখ্যাত মন্দির যা টেম্পল অফ লাভ নামে পরিচিত। মন্দির জুড়ে শুধু যৌনতা আর কামের ছবি। খাজুরাহো অবশ্য নামই মন্দির, আদতে খাজুরাহো বললেই আমাদের মনে যা ভেসে ওঠে সেটা আর যাই হোক কোনো ভক্তিগতগত মন্দিরের ছবি নয়। খাজুরাহো মানে একটা কৌতূহল, রহস্য, ঠোঁট চাপা মুচকি হাসি। খাজুরাহোকে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। মধ্যপ্রদেশের এই খাজুরাহো গ্রামে অবস্থিত 22টি প্রাচীন মন্দিরকে দেখলে মনেই হবে না এই দেশে কোনোদিন যৌনতা নিয়ে গোপনতা ছিল। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে এটি একটি। সনাতন ভারতের ইতিহাসে খাজুরাহো নিয়ে যে কাহিনী আছে তা অনেকেরই জানা। মন্দিরের আনাচে কানাচে রয়েছে নানা ঐতিহাসিক কাহিনী, কিন্তু এই মন্দিরের ইতিহাসের আড়ালে রয়েছে সম্পূর্ণ রহস্যময় এক কাহিনী। যে মন্দির কিনা নির্মাণ হয়েছিল কারু পাপ মোচনের জন্য, সেই ফের অভিশপ্ত হয়, এমনই এক লোককথা শোনা যায় এই অঞ্চলের মুখে মুখে। খাজুরাহো গ্রামে নাকি কোনো এক সময় এসেছিলেন এক সাধু। সাধু সেখানেই তার শিষ্যদের রেখে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তার শিষ্যরা, কিন্তু অসুস্থ শিষ্যদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেননি গ্রামের কেউই, একটু জলও তাদেরকেও এগিয়ে দিতে আসেননি। এই অবস্থা দেখে সেই সাধু ফিরে এসে নাকি গ্রামের মানুষদের অভিশাপ দেন। পাষাণ হৃদয়ের অধিকারী গ্রামবাসীরা তাই চিরতরে পাষাণ হয়ে যাক এমন অভিশাপ দেওয়ার পরেই নাকি এইসব মানুষেরা পাথর হয়ে যায়, এবং এই মন্দিরের গায়ে যৌনক্রীড়ারত মূর্তিগুলি নাকি তাদেরই। মধ্যপ্রদেশের বুরহানপুরে তাপ্তি নদীর পাড়ে ভারত সম্রাজ্ঞী মমতাজ মহলের শেষ জীবন কেটেছে। ফারুকিদের হাত থেকে মোগলদের হাতে বুরহানপুর যায় সম্রাট আকবরের আমলে। সম্রাট শাহজাহানের খুব প্রিয় ছিল এই জায়গা বুরহানপুর। সম্রাজ্ঞী মমতাজ এখানেই মারা যান, এখানেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর শাহজাহান এখানেই তাজমহল গড়তে চেয়েছিলেন, কিন্তু তা আগ্রায় করা হয় এবং মমতাজের মরদেহ শেষকালে সেখানে নিয়ে যাওয়া হয়। অজন্তার মতো সারা বিশ্বে বিখ্যাত ভারতের প্রাচীনতম শৈলাশ্রয় তথা বিশ্বের অন্যতম প্রাচীন ভীমবেটকার গুহা আদিম মানুষের বিস্ময়কর এক শৈলাশ্রয়। এই ওয়ার্ল্ড হেরিটেজ স্থান মাত্র 63 বছর আগে 1957 সালে আবিষ্কৃত হয়। অজ্ঞাতবাসের সময়েও পাণ্ডবরা নাকি এখানে কিছুদিন ছিলেন। নানা রকম উচ্চমানের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এখানকার পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা শৈলাশ্রয়ে মানুষের বাস ছিল লক্ষ বছরেরও আগে। ভারতের মধ্যপ্রদেশেই হীরা এবং তামার বৃহত্তম মজুদ রয়েছে। এছাড়া ভারতের অন্য রাজ্যের তুলনায় মধ্যপ্রদেশের উপজাতি সংখ্যা সবথেকে বেশি। তানসেন, বৈজু বাওরা, অটল বিহারী বাজপেয়ী, চন্দ্রশেখর আজাদ, বিখ্যাত সঙ্গীতকার লতা মঙ্গেশকর, কিশোর কুমার, এছাড়া মেজর ধ্যানচন্দ্র, নোবেল পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী, বিখ্যাত ক্রিকেটার রাহুল দ্রাবিড় প্রভৃতি বিখ্যাত মানুষরা ছিলেন এই মধ্যপ্রদেশেরই। মধ্যপ্রদেশে অবস্থিত নর্মদা নদীটি
গঙ্গা নদীর থেকে অনেক প্রাচীন। হিমালয় পর্বতমালা গঠনের পরে গঙ্গা নদী অস্তিত্ব লাভ করে যেখানে, সেই হিমালয় পর্বতমালা পৃথিবীতে উপস্থিত না থাকায় নর্মদা নদীর উপস্থিতি ছিল আগেই। কথিত আছে যে বছরে একবার গঙ্গা নিজেকে শুদ্ধ করতে নর্মদা নদীতে স্নান করে, যার অর্থ নর্মদা নদী গঙ্গার নদীর চেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রতি ১২ বছর পরে ভারতে যে কুম্ভ মেলার আয়োজন করা হয়, এমন চারটি জায়গার মধ্যে তার একটি হলো মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। তাই বলা হয়, ভারতকে জানতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে মধ্যপ্রদেশকে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে অজানা ভারত। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এরকম আরও মজাদার ও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, আর ভিডিওটি লাইক ও সবার সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।